আছে প্লাস্টিকের যা গামলা বল চিত্রকালের জগ বালতি, আছে জগ বালতি গামলা। ও ভাই ওই আমনে নিয়ে যে কি আছে ওই যে ওটা পিছুল গানে পিছুল হ্যাঁ লই পেলাম। এটা কি প্লাস্টিকের না স্টিলের? আর প্লাস্টিক ভাইয়া, ওই প্লাস্টিক কত ভাই? এটা দাম তো মনে করেন ভাই 25 টাকা দিয়ে, এখন সবাই তো 25 টাকা তো না, ওই 20 টাকা দেয় কেউ, মানে 15 টাকা দেয়, বেশি কিনা আমাকে কিনা পরে 12 টাকা আর কি। ও 12 টাকা কিনা পরে? জি জি ভাইয়া, কারণ কি ভাইয়া এখন প্লাস্টিকের জিনিসের দাম বাড়িয়ে গেছে। ভাই তাহলে এই মাথা বুঝলাম, এই মাথা গেলে গা, এই মাথা এসে গেলে আমার মনে করেন যে অনেক সময় ওটাতে খামচাইতে গেলে ব্যথা, ওটাতে খামচাইলে মনে করেন দেখেন 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 মজা ফেল না, মজা ফেল না ভাই। হ্যাঁ বিষয়টা হলো আমি চুলকায় মজা পাইতেছি না, আমি একটু চুলকায় দিলে খুব ভালো হইতো। ওরে বা ওরে বা, আমি এত টাকা ভরি ন মাল বেচতাম আইছি, এখন যদি আপনার না পোষায় না দেয় তাহলে আমার টাকা বুঝছি নি, না নিলে না নেন, আমার জিনিস আমাকে রাখি দেন। আরে ভাই রাগ অনকে লাগিয়া একটা জিনিস নিমু, দেই কে হইনা নিমু না, আচ্ছা কালার আছে তো? হ্যাঁ ওই কালারটা দেন, ওই কালারটা দেন। আরে ভাই এটা মনে করেন যে সুন্দর দেখা যায়। হ্যাঁ কালার এটা মনে করেন কি লাইট নিবে গেলে এটা তো লিউট বাড়ি 50 করে চলি। ও রাত্রে বেলা উঠে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ কি ঘুম চুলকান নি তোমরা? ঘুম চুলকান কি লাগে? আহা একটু চুলকাই দেই, চুলকানি ভালো করে জুত মতো হয় কিনা বুঝেন নাই, যদি জুত মতো হয় তাহলে তো মনে করেন যে একটা লাগে। না না সেটা ঠিক আছে, কিন্তু আপনি ফাঁসা চুলকাইছেন কি লাগে? এখন কি অবস্থা? ঠিক আছে নি বিষয়টা হলো ভাই যে এটা মাথার মধ্যে বুঝছেন প্লাস্টিক, এটার মনে হয় শরীর চিরাও যেতে পারে। থাক নিমু না আমি, এটা বাজার থেকে কিনতে হইব, এটা আমি যেটা চাইছিলাম এটা এটার মধ্যে নাই। কেন কি করে ইন্দোরের বাচ্চা এটা চিনছত নি, একটা বাড়ি দিম একদম গেড়ে গড়ে ভাঙি পেলাম শতানার বাচ্চা। ভুল করছি বাবা, শতানার বাচ্চা দেখো মানে সুযোগে সব ব্যবহার করছি ইন্দোরের বাচ্চা। হ্যাঁ তোরে ফাইল হয় কোনোদিন জায়গা মতন প্লিজ। আর এ বাবা এ বাবা আজকে কি হইছে আপনি কান্দন কি রে? আরে 5 বছর ধরে ফোন করে ভাই। আচ্ছা এতকাল পরে আমার স্বামী কি কইতে জানেন? কি বলে? আমার মুখটা নাকি গন্ধ হয়। ও আচ্ছা তাহলে কি বেরাস দিত আপনাদের? আর কই না বাইরে ব্রাশও কিনে নিয়ে আসছে, ওটা দিও মাজি, তারপরও কয় গন্ধ কয়। তো গন্ধ তো কয় বিদেশি বেরাসের একটু ঝামেলা আছে বুঝছেন, এখন কেমিক্যালগুলো আরো 2 নম্বরই কেমিক্যাল দেয়। কিন্তু এখন দেখেন আমাদের দেশে কত আধুনিক সিস্টেমে কত আধুনিক জিনিস তৈরি হয়ে গেছে, 2 রকমের বেরাস আছে। এরা দিই আপনি নিজের দাঁত একদম আগাগোড়া আপনি সব ফালিশ করতে পারবেন, আর এই দাঁত মাথার হরা দিয়ে জিব্বা কষতে পারবেন, জিব্বা কষার হরা দিয়ে আপনি টয়লেটও পরিষ্কার করতে পারবেন। এটা এত কামের, এটা দিয়ে তো আমাদের দেশে টয়লেট পরিষ্কার করে। ইউ আর রাইট, কিন্তু এখন বাংলাদেশে আঙ্গ কোম্পানি একটা নতুন জিনিস বার করছে, এই ব্রাশ। এই ব্রাশ যেসব মহিলার মুখ দিয়ে গন্ধ আসে এই ব্রাশ দিয়ে মাছ দিয়ে গন্ধ চলে যায়। এটা কিভাবে? মানে হচ্ছে যে আমরা 2 দিন এই ব্রাশটা ইউজ করবেন, 2 দিন হরে দিই এই ব্রাশটা আপনি যখন টয়লেট ইউজ করবেন বসার হরে দিই ওইখানে যে কেমিক্যালগুলো থাকবে এটার মধ্যে লাগিয়ে দেবো, লাগার হরে দিই আপনি মনে করেন যে ওই আপনার পুরানো গন্ধ আউট আর নতুন গন্ধ ইন, বুঝছেন নি? এইটা হচ্ছে নতুনত্ব। আচ্ছা ঠিক আছে ভাই আপনার কথা মতো এই ব্রাশটা নিলাম। হ্যাঁ এটা দিয়ে তো গন্ধ যাইব না? আমি চাই শিওর, ও বাচ্চি ও শিওর শিওর আবার ঠিক আছে এই ধরনের টাকা। আরে দিছি তো টাকা আপনারে। না 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 লাগাইছি খুঁটি মধ্যে দাম, এটা তো ঠিকঠাক মতো একদম আমনে। আচ্ছা ঠিক আছে ওকে বেস্ট অফ লাক। ইন্দোরের বাচ্চা মাতারি তোর গন্ধ মুখে দে, এখন খেউরের গন্ধ আসবে, খেউরের গন্ধ ইন্দোরের বাচ্চা যা বুঝি দাম না দিয়ে দাও। আয় আছে পুরানা প্লাস্টিক, না পুরানা না তো পুরানা না নতুন, আয় আছে গ্লাস দানি আছে প্লাস্টিকের গাড়ি লড়াইতে না। শামিম ভালো হইতেছ না কিন্তু, আমার রাস্তা থেকে সরে দাঁড়া। আমার জান গেল, আমার জান গেল, রক্ত দিয়ে আপনি যেতে পারবেন না, কারণ রক্তের ভাড়ায় ভাড়ায় আপনি মনে করেন রাস্তাঘাটে পাবলিক যাতে ধরা খায় মাই খাবেন, কারণ আমি হেডও হইতে দিব না। আমার সাহেবের যেটা না করতে তো ভাই দেখ, তোর সাহেবের কথায় তুই নাচিস না। এই বাড়িতে চাকরিটা কিন্তু আমিই দিছি মনে রাখিস, সর কইছি। হ্যাঁ দিছেন আপনি, এইটা কি হয়েছে এটা একটাবার চিন্তা করি গিয়ে দেখেন, ওই লোকের টাকা খায় পরি ওই তেল লোকটা তা দিয়া মনে করেন আমার বাড়িতে বাড়াই, আমার আব্বা আমার ওষুধ কিনে কিনি, হ্যাঁ সেই লোকটাকে আমি কখনো বেমানি করতে পারবো না। এখন আমি যদি যান তাহলে আমার লাশের উপরে দাদা খেবি, যান দরকার পড়লে আমি তাই যাবো, আমার যাওয়া জরুরি। হ্যাঁ যাইবেন তো, আপনি যাবেন না? আপনার নাগর লোকে দেখা করছে, হ্যাঁ কি আমাকে কলা যায়, আমার চাল চরিত্র চলাফিরা কথাবার্তায় ফোনে আলোচনায় সব কিছু বুঝা যায়। এখন এই কথা যদি ওই ব্যাপারে বলি, ওই ব্যাপারে আইসা একটু সুইচেক করবে। শামীম অতিরিক্ত কথা বলতেছস, আজকে আমার যাইতেই হইব, তুই পর থেকে সরে দাঁড়া। হ্যাঁ সরে যাইবেন, আপনি যান, কোন দিকে যাইবেন যান, আমি কি আটকা বলো? আমিও যাইবেন, আমি কি আমি ছেড়ে দেবো? মাথা দিই কোন দিকে যাই আমি সেই দেখতে লমু। কি ব্যাপার, কি তুই আমার পিছনে আসছিস কেন? তাকাও রাস্তা দিয়ে যামু, রাস্তা কি আমার বাপের, এই রাস্তা কি আমার স্বামীর, এটা হলো সরকারি রাস্তা, জনগণের রাস্তা, যাই যেদিকে যাইবে সেই যে যাইতে পারবে। রাস্তা তো আরো আছে, আমার পিছে পিছে যাইতেছ কেন? অন্য রাস্তা তো যাইতে পারছ না। হ্যাঁ এই গেলে মোর ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ হ্যাঁ কা এটার লাগে আমার জবাব দেওয়া লাগে। হ্যাঁ আপনি কি এই দেশের প্রেসিডেন্ট হয়ে গেছেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রী হয়ে গেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কি করেন না, হ্যাঁ এর মতন আছে, আমি আমার মতন থাকেন, আমাকে কেউ আটকায় না, যান আমি। ওরে আমি কেন আনতে যাবো, ও আমার পিছে পিছে জোর করে আসছে। এই সাকর সাকর সাকরের মতো থাকবা, হ্যাঁ এত জোর খাড়াও, এত জোর খাড়াও না, তাহলে কিন্তু দেখবা যে ফুচুত করে নিচে দিয়ে তোমার মনে করে যে চাকরিটা ফুস করে চলে যাবে। মই তো মোর চাকরি চিন্তা করি না বাড়া, মই চিন্তা করি হইলে গিয়া তো আমার ভাই ব্যাপারটা হলে কি মোর থাক কি সুন্দর স্মার্ট বয় একটা, হ্যাঁ তার মতন এত হাইডলা লোক তুইও তোর পেছনে কি দৌড়াইলে আমি সেই চিন্তা করে পাই না। তোর মধ্যে কি আছে কি মনে চাকটা? হ্যাঁ কথা বার্তা সাবধানে গো বাবু, বুঝছো আমি ছোট হইতে পারি কিন্তু আমার ভিতরে একটা এত বড় হৃদয় আছে, আর এই যে যারা মনে করে যে দামড়া বলি তারার ভিতরে মন হৃদয় কিচ্ছু নাই। এবার শুনলি তো ওর পিছে কেন ঘুরি আমি? ম্যাডাম শুনলাম আমি গো কথা, তবে একটা কথা কি, একটা মানুষ এইভাবে ঠকানো ঠিক না। আর এই যে পোলাটা এই যে দেড়বাটে নাড়ার পর, হ্যাঁ রে আমার না চিনলে কী হবে, মই কিন্তু ভালো করে চিনি, আর একটা সংসার আছে, দুগা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, সে নিজের চাহিদা পূরণ করার জন্য ওই মেয়েরা যেমন কষ্ট দেয়, আমি যেমন আপনার স্বামীরও কষ্ট দেন, ও কিন্তু ওই মেয়েরও কষ্ট দিয়া আমার সাথে ইটিস পিটিস করে। এ হচ্ছে মধু পাগল, মধু পাগল বলেন, মধু যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের মধ্যে মধু আছে ততক্ষণ মধু খাইয়া তারপর উড়ল যাবে, এনে টেরও পাবেন না। তাই বলি কি ওই মানুষটা ঠকেন না, অনেক পাপ আছে, মানে কিছু কিছু তার মধ্যে ওই পাপগুলো মাপ হয়, কিন্তু অভিশাপ কখনো মাপ হয় না। এই যে এই বাচ্চার মানে নেবার যে ঘরে একটা বউ আছে, তার ঘরে দুইটা বাচ্চা আছে, এই বাচ্চাদের অভিশাপে কিন্তু সে তছনছ হয়ে যাবে, তার সাথে আমনেও। এখন দেখেন বিবেচনা জ্ঞান বুদ্ধি আপনাকে কী বলে। আরে তোমার বড় ভাই শামীম আছে না, ও তো আমার বাড়িতে কয়েকদিন ধরে কাজে যাচ্ছে না, তুমি কি জানো কেন আমার বাড়িতে কাজে যায় না? না ম্যাডাম আমি তো এই বিষয়ে কিছুই জানি না, তবে দেখি কি ওই মনে করেন যে দুই তিন দিন ধরে বাসায় বসে রয়েছি, কোনো কাজে কামে যায় না। আচ্ছা ম্যাডাম এটা কি আপনি জানেন ও কেন কাজে যায় না? আমি জানি তো, তোমার ভাইয়া বলছিল কয়েকটা টাকা বেতন বাড়ায় দিতে, কিন্তু দেখো বাড়ায় নাই বিধায় আমার বাড়িতে কাজে যাচ্ছে না, তাই চিন্তা করছি তোমার ভাইয়ের বেতন বাড়ায় দিব, বুঝছো গরিব মানুষ আর কয়েকটা টাকা বেতন বাড়া দিলে সমস্যা কি, তাই তোমার বাইরে আজকে কাজে নিয়ে যাবো। ও না ম্যাডাম এটা আপনি একটা ভালো কাজ করছেন, আসলে আমরা তো গরিব মানুষ বুঝেন নাই, আমার বাইরে যদি একটু বেতনটা বাড়াই দেন তাহলে দেখা গেছে যে আমার লেখাপড়ার খরচটাও একটু ভালো হইব, মনে করেন যে ভালো টিচারের কাছে প্রাইভেট পড়তে পারবো। তো ম্যাডাম আসলে আপনি যে আমার ভাইয়ের মনের কথাটা বুঝতে পারছেন, এই জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে বুঝছি, তোমার ভাইয়ের মনের কথা তো আমি বুঝছি, তো আমার মনের কথা বুঝলেই হয়েছে। হ্যাঁ বুঝবো না মানে অবশ্যই বুঝবো, আমি আসি না তোকে বলে আমি বুঝাবো, আপনি আমার লগে চলেন। আচ্ছা চলো। ভাই ভাই আরে কই গেলা? দেখা দাও আমগো বাড়িতে কে আইছে। ওই তো কাহিনী ওই যে হাই যে যে আরে ভাই ও ভাই কি ব্যাপার? ম্যাডাম আপনার দিকে আমার ভাই বেউশ হয়ে গেল গে। কেন বেউশ হইছে সেটা পরে বলতেছি, তুমি আগে পানি নিয়ে আসো। পানি 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 ওই যে কিছু পানি। ভাই ওই যে ম্যাডাম আইছে। চলে আইছে ম্যাডাম। ম্যাডাম না ওই যে কি ব্যাপার ম্যাডাম? আমার ভাইরা আপনি কলার ধরে উড়াইতেছেন কে? আপনি নাইছেন বেতন বাড়ানোর লাগি। বেতন তো বাড়ামুই, তোর বাইরে আগে বল আমার বাড়ি থেকে কি কি চুরি করছে সেগুলো আগে বাইর করতে বল। কি চুরি করছে আপনার বাড়িতে? কি কি ভাই কি কইতাছে ম্যাডাম? কি কিছু কইছস? তা আমি কিছু শুনতাছি না রে ভাই। তোর ভাই এখন কানে কেমনে শুনবো? আমার বাড়ি থেকে 20,000 টাকা আর আমার বিদেশি কাপড় চোপড় চুরি করে নিয়ে আইছে। ওরে চুরি করে আই না তোর ভাই আমার বাড়িতে কাজে যাওয়া বন্ধ করছে। তোর ভাইয়ের বেতন বাড়ামু, তোর বাইরে 14 শিকার ভাত খাওয়ামু। মনে রাখিস কথাটা। শোন একটা কথা বলিস, আমি আমার জিনিসগুলো যে চুরি করছ ভালো ভালো ওগুলো আমার বাড়িতে নিয়ে আসিস। আর যদি না নিয়ে আসস তোর বাড়ি তো আমি চিনি, পুলিশ নিয়ে আসুম। মনে রাখিস কথাটা, তোর ভাইরে ভালো করে বুঝা। গেলাম আমি। ও ভাই তুমি এর লাগি কামে যাওয়া বন্ধ করে দিছ, তুমি আমার আগে কইবা না? বাইরে আগে কি কইতাম? মনে কর যে তোর একটা ভালো স্কুলে ভর্তি করবো, ওই পরিমাণে টেহা তো কামাই করতে পারি না। একটা ভালো টিচার একটা প্রাইভেট পড়ামো, ওই টেহা তো মনে করছে পাই না। এই যা যে 3 বেলা খাইয়াই বাজার সাদাই কইরা তোর লেগে 2-1 কাপড় চাপড় কিনলে যে মাস শেষে টেহা খায় না। এই লেগে কী করুম? একটা ভালো স্কুলে ভর্তি করুম দেখা, আর ভালো একটা প্রাইভেট সারলুম দেখা। এই কামটা করতে যাই, নাহলে আমার কোনো ইচ্ছাই আসলো না ভাই। না ভাই তুমি এই কাজটা একদমই ঠিক করো নাই, একদমই ঠিক করো নাই। আচ্ছা যাক, এটা কোনো বিষয় না। বিষয় হলো কি, তুমি যে জিনিসগুলো আনছো এগুলো তাড়াতাড়ি ফেরত দাও। ও ভাইয়া এত কষ্ট করে জিনিসগুলো চুরি করলাম, এটি ফেরত দেওয়াটা কি ঠিক হইব? অবশ্যই ঠিক হইব। আমি চাই না আমার ভাই চুরের দায়ে থানায় যাক, এরকম লেখাপড়া আমার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তুই যখন চাস না তাহলে আর কি, আমরা যেমনি খাই যেমনি পড়ি হেমনি খাও না। ওই যে আমাকে চকির তলে কাপড়ের বস্তাটা টেহা ওটার ভিতরেই আছে, ওটা নিয়ে দিয়ে আমি যাইতাম না, আমার দূরে আমার মাইর দিব।